কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজকে 1.4 নিয়ে আলোচনা করব। 1.4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1.4 হচ্ছে আমার মূলত ভগ্নাংশের অঙ্ক। তো ভগ্নাংশ আমরা জানি তিন প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার। একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন 2/3, 2/3, 2/3 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা জানি যে ভগ্নাংশ উপরটা হচ্ছে লব, উপরেরটা কি লব, নিচেরটা হচ্ছে হর। তো যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে জাস্ট এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমন? নিচেরটা উপরে লিখবো, ওটা নিচে রাখবো। আমি এটাকে যদি আমি চেঞ্জ করে লিখি 3/2, এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। কারণ উপরে অর্থাৎ লব হচ্ছে বড়, হর হচ্ছে কি ছোট। তার মানে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ তোমার আছে মিশ্র ভগ্নাংশ। এই তো মিশ্র ভগ্নাংশ, সমস্ত 1/2। তো মিশ্র ভগ্নাংশ আবার কাকে বলে? যে ভগ্নাংশের পূর্ণ অংশের সাথে, পূর্ণ অংশের সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো আশা রাখি এই তিনটা ভগ্নাংশ সম্পর্কে তোমরা বেসিক ধারণা পেয়েছ। তো আমি চলে যাচ্ছি এখন অনুশীলনীর অঙ্কে। 1 অঙ্ক তোমার দেওয়া আছে যে নিচের ভগ্নাংশ যুগ সমতল কিনা নির্ধারণ কর। সমতল কিনা নির্ধারণ করো। দেখো এটা আমি ক নম্বরটা, একের ক নম্বরটা লিখছি, একে ক, একের কতে তোমার আছে হচ্ছে 5/8, 5/8, আর তোমার আছে 15/24, 15/24। এই দুইটা ভগ্নাংশ সমতল কিনা সেটা আমাকে নির্ধারণ করতে হবে, বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো নিয়মটা হচ্ছে বাবা, ফলো করো। প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের কি লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুইটার গুণফল, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুইটার গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে তোমার ভগ্নাংশ যুগল সমতল হবে, আর যদি সমান না হয় তাহলে সমতল হবে না। বুঝতে পারছ? তো আমি এখন করে দেখাচ্ছি। দেখো তাহলে এখন আমরা লিখব যে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের কি বললাম হর ইকুয়াল। তাহলে কি হচ্ছে আমরা দেখি, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে কত আছে বাবা, ধরো 5, গুণন দ্বিতীয় ভগ্নাংশের তোমার হর হচ্ছে কত, 24। তো এই দুটো আমরা গুণ করলে গুণফলটা কত পাচ্ছি? 4 × 5 = 20, আমার 2 × 5 = 12, আমরা 120 পাচ্ছি। আমরা প্রথম ভগ্নাংশে এবার হর, প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের তোমার হচ্ছে লব সমান। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত রে বাবা বলো? 8। তাহলে 8 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 15। এই তো 15। এটা গুণ করলে কত হচ্ছে? 5 × 40 = 0, 40 = 4, 8 × 8 = 12।
দেখো এখানে এই দুটোর গুণফল সমান হয়ে গেল, কি হয়ে গেল, সমান হয়ে গেল, এখানে 120 এখানে 120, যার কারণে এই ভগ্ন অংশের যোগফল হচ্ছে সমতুল। এই ভগ্ন অংশের যোগফল কি? সমতুল। তো আমরা লিখব, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। আশা করি বুঝতে পারছ। তো এবার এখন যদি তোমার এই যে তোমার প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হল, গুণ করে গুণফল 120 পেয়েছি, এখানে প্রথম ভগ্নাংশের হল দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে 120 পেয়েছি, কোন কারণে যদি এই দুটা গুণফল পরস্পর সমান না হয়, আমি কি বললাম, সমান না হয়, তাহলে বাবা এটা সমতুল হবে না। এই অঙ্কগুলো তুমি সহজ মানে পাচ্ছ, পেতে পারো, হ্যাঁ, অথবা তোমার এমসিকিউতে থাকবে, কাজেই আশা করি তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমি এবার দুই নম্বরে যাচ্ছি। দুই নম্বরটা হচ্ছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় একটু লক্ষ্য করো। দেখো দুইয়ের ক নম্বরটা আমি লিখে দিচ্ছি, করে দিচ্ছি, দুইয়ের পথে দেখা বলা আছে পাঁচ সরি দুই বাই পাঁচ সাত বাই দশ নয় বাই চল্লিশ নয় বাই চল্লিশ এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান করতে হবে, বুঝতে পারছ? যেমন দেখো এখানে কিন্তু আমার এলোমেলো আছে, সমান নেই, তার মানে প্রথম ভগ্নাংশ হর আছে পাঁচ, এখানে আছে সরি দশ, এখানে আছে কত চল্লিশ, এই সবগুলো ভগ্নাংশের হর একরকম করতে হবে। কিভাবে করব দেখো, এখানে নিয়মটা হচ্ছে বাবাকে হরগুলো রসাগু বের করতে হবে। হরগুলো কি বের করতে হবে? রসাগু। এখানে ভগ্নাংশের হর এখানে ভগ্নাংশের হর কত কত পাঁচ, তারপরে কত দশ, তারপরে কত চল্লিশ, এই লসাগু হচ্ছে চল্লিশ। কেন চল্লিশ হচ্ছে? কারণ মনে রাখবা যে একের অধিক সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে বড় সংখ্যা যেটা থাকে তার মধ্যে যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তাহলে তোমার ওই বড় সংখ্যায় লসাগু হবে, বুঝতে পেরেছ? যেমন এখানে দেখো পাঁচ দশ চল্লিশ, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চল্লিশ, চল্লিশের ভিতরে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ আটা চল্লিশ, অনুরূপভাবে দশ দিয়ে ভাগ যাচ্ছে, যার কারণে তোমার এখানে লসাগু হচ্ছে কত চল্লিশ। আশা করি বুঝতে পেরেছ। অথবা তোমরা লসাগু ইউক্লিডীয় পদ্ধতি অনুসারে আমরা এক দশমিক কিনে যেটা করেছি, হ্যাঁ, ওইভাবে তুমি করেও নিতে পারো। তো যাই হোক আশা করি বুঝতে পেরেছো, লসাগু চল্লিশ পেলাম। এখন এখন প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কি আছে এখানে দুই বাই পাঁচ, দুই বাই কত আছে পাঁচ, এখানে গুণ করতে হবে, কি দিয়ে গুণ করবো সেটা বুঝবো কিভাবে, এখানে আমি গুণ করবো হচ্ছে আট দিয়ে, কি দিয়ে গুণ করবো বাবা আট দিয়ে, কেন আট দিয়ে করবো আমি দেখা দিচ্ছি, একটু ফলো করো, যেহেতু আমি নোট দিয়ে দিচ্ছি ফলো করো, যেহেতু এই যে লসাগু চল্লিশ, হ্যাঁ, এই চল্লিশ
সংখ্যা হচ্ছে এখানকার অ প্রথম ভগ্নাংশে এই কারণে বুঝতে পাচ্ছো এবার তাহলে আটটা কিভাবে পেলাম এবার বুঝতে পেরেছো তার মানে যে ভগ্নাংশকে আমরা গুণ করব যে ভগ্নাংশ লিখব তার হর দিয়ে তার কি দিয়ে হর দিয়ে এই রাশিকে ভাগ করতে হবে সেই ভাগফল দিয়ে আমি লব্ধকে গুণ করব ব্যাপারটা ক্লিয়ার থ্যাঙ্ক ইউ এবার দ্বিতীয় ভগ্নাংশে যাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশ কি আছে রে বাবা সাত বাই দশ তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে কলম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা বলেছি আগে বলেছি যে এই হর দিয়ে ভাগ করবো কাকে ভাগ করবো ওই লসাগুকে তাহলে এখানে হর হচ্ছে তোমার দশ হর কত দশ এই দশ দিয়ে আমরা ওই চল্লিশকে ভাগ করবো তাহলে দশ দিয়ে চল্লিশকে ভাগ করলে কি হচ্ছে বলো নিশ্চয়ই চার হবে তাই না চার দশ চল্লিশ চার হবে সাত গুণন চার আর নিচে দশ গুণন চার আমরা কত পাচ্ছি উপরে হচ্ছে আঠাশ আর নিচে হচ্ছে যদি না দেওয়া কোনো সমস্যা নেই তো তোমার বোঝার স্বার্থে দেওয়া ভালো তাহলে আমরা কিভাবে পেলাম যেন চল্লিশ ভাগ হচ্ছে দশ সমান কত চার সেই চার দিয়ে একটু লব্ধকে গুণ করেছি হ্যাঁ এটা হয়ে গেল এবার বাকি আছে হচ্ছে আরেকটা ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ ছিল হচ্ছে নয় বাই চল্লিশ এবার বলো কি দিয়ে গুণ করতে হবে লব্ধকে একই নিয়ম কিন্তু ফলো করো আমরা আগেটা দিয়ে গুণ করেছি আট দিয়ে আটটা কিভাবে জেনে পেলাম এই পাঁচ দিয়ে এই লসাগু চল্লিশকে ভাগ করেছি আট সে আট দিয়ে গুণ করবো এখানে একই ঘটনা ঘটেছে তার মানে এই দশ দিয়ে আমরা ওই চল্লিশকে ভাগ করেছি কত কত পেলাম চার সেই চার দিয়ে আমি লব্ধকে গুণ করেছি ওকে হয়ে গেল তাহলে এখানে একই ঘটনা ঘটবে তার মানে এই চল্লিশ দিয়ে আমি চল্লিশকে ভাগ করবো কত হচ্ছে রে বাবা ভাগফল এক হবে কত হবে এক সেই এক দিয়ে তোমার এই লব্ধকে গুণ করতে হবে হ্যাঁ এইটা নয় গুণন এক আর এখানে চল্লিশ গুণন এক তার মানে এখানে হচ্ছে পরে নয় এটা হচ্ছে কত চল্লিশ বুঝতে পেরেছো আমরা এই লবটা দিয়ে ফেলি যেহেতু আগে কোনো দিয়ে ফেলছি কাজে চল্লিশ চল্লিশ সমান এক বুঝতে পেরেছো আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা দেখো এখানে এই যে চল্লিশ এই ভগ্নাংশের হর চল্লিশ এই ভগ্নাংশের হর চল্লিশ ইভেন লাস্ট যে ভগ্নাংশটা ছিল এটার তোমার হচ্ছে হরও চল্লিশ তার মানে কি সবগুলো ভগ্নাংশের হর চল্লিশ এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কেন কারণ বলছে যে সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তার মানে কি হরগুলো সমান থাকবে হরগুলো কি থাকবে সমান থাকবে তো এখানে অলরেডি কিন্তু আমার ঘরগুলো সমান হয়ে গেছে তার মানে লিখে ফেলবো এখন জাস্ট অ্যান্সারটা লিখবো যে অর্থাৎ নিয়ে নিও সম হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো লেখো নির্ণয় সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হ্যাঁ বাবা দেখো নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো জাস্ট আমি এই অ্যান্সারটা লিখে দিতে হয়ে গেল হ্যাঁ হলো কি কি বলো এখানে হচ্ছে ষোলো বাই চল্লিশ আঠাশ বাই চল্লিশ নয় বাই চল্লিশ হয়ে গেল বুঝতে পারছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একটু আবার আলোচনা করে করছি একটু ফলো করো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মূল মূল কথা হচ্ছে তোমার প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে হ্যাঁ
এই হরগুলোকে সমান করতে গিয়ে তোমাকে কি করতে হবে প্রথমে হরগুল লসাগু বের করতে হবে যেটা আমি আগে বলেছিলাম 40 সি তোমার লসাগুকে প্রথম ভাগের হর দিয়ে ভাগ করে সেই ভাগফল দিয়ে গুণ করতে হবে অনুরূপ ভাবে এই দ্বিতীয় ভগ্নাংশ তোমার হচ্ছে হর দিয়ে ওটাকে সেই লসাগুকে ভাগ করে সেই ভাগ ফল দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা সেম এস গঠন তিন নম্বর ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু চারটা থেকে এইভাবেই করবা তো এই হলো তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে রুলস যে নিয়ম এটা তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আরেকটা কথা হচ্ছে বাবা তোমরা বাসায় একটু স্টাডি করো বেশি বেশি স্টাডি করবা স্টাডি না করলে বাবা তোমরা আগাতে পারবা না অঙ্ক দৃষ্টা শুধু এক চরে নির্ভর করে প্র্যাকটিসের উপর হ্যাঁ তো আশা করি তোমরা সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং বেশি বেশি একটু পড়ালেখা করবা ভালো থাকো সবাই থ্যাংক ইউ সো মাচ সি ইউ অ্যাগেইন টক ইউ অ্যাগেইন